আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ইফতেখার আলম, সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি। আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘাড়ে ব্যথা। ঘাড়ে ব্যথা নিয়ে যখন চেম্বারের রুগী আসে, সেক্ষেত্রে আসলে আমি যেই জিনিসটা ফেস করি, যে হিস্ট্রিটা রুগী কমনলি দেয় যে পেশেন্টের হচ্ছে ঘাড়ে ব্যথা ছিল এবং পেশেন্ট ঘাড়ে ব্যথার পরে ঘাড়ে মালিশ করেছে, অর্থাৎ তেল হোক, মুভ হোক বা কোনো ধরনের ওষুধ দিয়ে বা ক্রিম দিয়ে রাব করে বা মালিশ করে, তারপরে ব্যথাটা যখন অনেক বেড়ে যায় তখন আসে আমাদের চেম্বার। এই যে ব্যথা, ঘাড়ে ব্যথাটা মালিশের পরে কেন বাড়ে, প্রপার মেসেজ যদি না হয় তাহলে কিন্তু ব্যথাটা বাড়বে, এটাই খুব স্বাভাবিক। আর আমরা যখন রাব করি এটা কিন্তু কখনোই প্রপারলি হওয়া সম্ভব না, কেননা আমরা এখন ফিজিওথেরাপিস্ট না। যখন কাঁধে ব্যথাটা অনেক তীব্র হয় এবং মালিশের হিস্ট্রি থাকে, তখন এই জিনিসটা আমরা রুগীদেরকে যে মেসেজটা কনফার্মলি দিই যে কখনোই কোনো রকমের পেইনে, কোনো রকমের ব্যথাতে মালিশ করবেন না অথবা কোনো কিছুতে মেসেজ করবেন না বা রাব করবেন না। তাহলে কি করবে পেশেন্ট যদি তার ব্যথা হয়, সেটা হতে পারে ঘাড়ে, হতে পারে ব্যাক পেইন বা অন্য যে কোনো জয়েন্টে। যে অ্যাডভাইসটা দেওয়া হয় সেটা হচ্ছে আপনি কখনো মালিশ করবেন না, কিন্তু আপনি যেটা করতে পারেন ঘরোয়াভাবে সেটা হচ্ছে হট ওয়াটার কম্প্রেশন বা গরম পানি ছেঁক দিতে পারেন। এই গরম পানির ছেঁকটা কিন্তু অনেকভাবেই দেওয়া যায়। প্রথমত আপনি যখন গোসলে যাচ্ছেন তখন যদি হালকা কুসুম গরম পানি আপনি ওই জায়গাটাতে, ব্যথা আক্রান্ত জায়গাটাতে যদি আপনি ঢালেন তাহলে কিন্তু অনেক বেশি আরাম পাবেন, অনেক বেশি রিমেডি পাবেন। অন্যভাবে যদি আমরা হট ওয়াটার ব্যাগ ইউজ করি, সেটা হচ্ছে সবচেয়ে ভালো, যেটা বাজারে হট ওয়াটার ব্যাগ পাওয়া যায় 300-400 টাকার মাঝখানে। সেখানে আপনি কিন্তু ইলেকট্রিকভাবে পানিটাকে গরম করে আপনার আক্রান্ত স্থানে দিতে পারেন যেখানে আপনার ব্যথা। এটাও যদি সম্ভব না হয় তাহলে গরম পানিতে আপনি ন্যাকড়া অথবা কাপড় ভিজিয়ে সেখানে কিন্তু ছেঁক দিতে পারেন, কিন্তু কখনোই সেটা হবে না মালিশ। মালিশ করলে আপনার ব্যথা কমার বদলে বাড়বে, যদি ইনিশিয়ালি পেশেন্টটা মনে করে যে মালিশের পরে কিছুটা ব্যথা কমে আসে, কিন্তু এটা টোটালি ভুল ধারণা। কাঁধে ব্যথার ক্ষেত্রে আরেকটা যে ইনফরমেশন বলে থাকি সেটা হচ্ছে, যদি আপনারা রেগুলারই দেখেন যে কিছুদিন পর পরে ঘাড়ে ব্যথা হচ্ছে, প্রথমে যে জিনিসটা চেক করবেন, যেই জিনিসটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে আপনি উঁচু বালিশে শুচ্ছেন কিনা, আপনি যে ঘুমাচ্ছেন বালিশে সেই বালিশটা কি প্রপারলি মেনটেন কিনা। অর্থাৎ আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে পাতলা নরম বালিশকে পেশেন্টকে ঘুমাতে বলি, অথবা যদি পারে বা সম্ভব হয় বালিশ ছাড়া পেশেন্ট ঘুমাতে পারে, কিন্তু ওচা বালিশ, উঁচু বালিশ, এই বালিশের যদি আপনি ঘুমান রেগুলারলি তাহলে কিন্তু আপনার ঘাড়ে ব্যথাটা হবে, এটাই কিন্তু খুব নরমাল। ঘাড়ে ব্যথা যদি অ্যাকিউট হয়, কোনো আঘাতে হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাডভাইস করা হয় যে বরফের পানি অথবা বরফের ছেঁক দিতে। আর ঘাড়ে ব্যথাটা যদি আঘাতজনিত কারণ ছাড়া নর্মালি কোনো ঘাড়ে ব্যথা করে, প্রাথমিকভাবে আপনি যেটা করবেন ঘরোয়াভাবে সেটা হচ্ছে গরম পানির ছেঁক। আপনি দ্বিতীয়ত আপনার বালিশটা চেক করবেন যে বালিশটা প্রপার হাইট মেনটেন করছে কিনা, পাতলা নরম বালিশে ঘুমানোর ট্রাই করবেন। আর যদি ব্যথা অনেক বেশি তীব্র হয় তাহলে কিন্তু সার্ভাইকাল কলার আমরা ব্যবহার করতে পারি, ছবিতে দেওয়া আছে এরকম সার্ভাইকাল কলার। আপনি অ্যাকিউট কেসে বা অনেক বেশি ব্যথাতে, যে ব্যথাটা 3 দিনের কম, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন 7 দিন পর্যন্ত এই মানে কলারটা। আর সাথে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোনো হালকা ধরনের পেইন কিলার অথবা বাসায় যদি প্যারাসিটামল জাতীয় ওষুধ থাকে সেটা খেতে পারেন ঘরোয়াভাবে। যদি 7 দিনের মধ্যেও ব্যথাটা না কমে আসে এবং ব্যথাটা পারসিস্ট করে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যে কোনো অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হতে হবে, এক্সরে অথবা প্রপার কোনো ট্রিটমেন্টে আসতে হবে এবং কী কজে আপনার ব্যথাটা করছে সেটা ফাইন্ড আউট করে প্রপারলি ট্রিটমেন্ট নিতে হবে।